ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি এখানেই থেমো না। এখন অনেকটা পথ যেতে হবে, এখানে থামলে চলবে না। আজকে আমরা চলে এসেছি ক্লাস ইলেভেনের যোগফল ও গুণফলের রূপান্তরের পার্ট থ্রি নিয়ে। আমরা যোগফল ও গুণফলের রূপান্তর ত্রিকোণমিতির এই চ্যাপ্টারটার প্রথম ভিডিওতে কনসেপ্ট এবং অতি সংক্ষিপ্ত নিয়ে আলোচনা করেছি। নেক্সট অর্থাৎ দ্বিতীয় ভিডিওতে সংক্ষিপ্ত 1 থেকে 5 আলোচনা করেছি। আজকে আমরা বেসিক্যালি সংক্ষিপ্ত 6 থেকে শুরু করব, 6 থেকে 9। চলো আজকে আমরা ক্লাসটাকে 9-6 করে দেবো। সো লেটস স্টার্ট, চলে এসো। আমরা ফার্স্ট একদম 6-এর দাগের অঙ্কে চলে আসি। 6-এর দাগের 1-এর প্রবলেমটা, 6-এর দাগের 1-এর প্রবলেমটা। তাহলে আজকের ক্লাস 9-6 ক্লাস। কস থিটা কস অফ 60 মাইনাস থিটা কস অফ 60 প্লাস থিটা। তাহলে আমরা বেসিক্যালি এটাকে আমাদের এটা ইকুয়াল টু কত প্রমাণ করতে হবে, 1/4 cos 3 থিটা। এটা ইকুয়াল টু কত প্রমাণ করতে হবে, 1/4 cos 3 থিটা। তাহলে আমরা LHSটা কি পাচ্ছি, LHSটা এটা পাচ্ছি। এইবার এটাকে আমরা অনেক রকম ভাবে করতে পারি। অ্যাট ফার্স্ট আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই পদ্ধতিটা আমরা যদি অনুসরণ করি, যে হাফ যদি নিই তাহলে হাফ অফ কস থিটা ইন্টু, তাহলে এখানে 2 cos অফ 60 প্লাস থিটাটাকে আগে রাখছি আর 60 মাইনাস থিটাটাকে পরে রাখছি। অসুবিধা অসুবিধা না হওয়া উচিত, তার কারণ আমি আগে পরে করতেই পারি। এটা ইন্টু এটা, সেটাকে আমি এটা ইন্টু এটা তো লিখতেই পারি। তাহলে এইভাবে লিখলাম। এবার দেখো হাফ অফ কস থিটা এটাকে রেখে দিচ্ছি কনস্ট্যান্ট। এই যে ব্যাপারটা আসছে, এই 60 প্লাস থিটাকে আমি এ ধরছি আর এই 60 মাইনাস থিটাকে মনে মনে বি। তাহলে 2 cos A cos B, 2 cos A cos B সূত্র আমি কি লিখতে পারি, কস অফ এ প্লাস বি, অর্থাৎ 60 প্লাস থিটা প্লাস 60 মাইনাস থিটা। সূত্র পড়েছো তোমরা আশা করি জানো, প্লাস কস অফ এ মাইনাস বি, অর্থাৎ কস অফ 60 প্লাস থিটা মাইনাস 60, মাইনাস এ মাইনাস এ প্লাস থিটা। ওকে, 60 60 কাটছে, থিটা থিটা কাটছে, তাহলে হাফ অফ এখানে কত হয়ে যাচ্ছে, কস অফ 60 প্লাস 60 মানে কস অফ 120। আচ্ছা, হাফ অফ কস থিটা বাইরে, ভিতরে কস অফ 120 প্লাস কস অফ থিটা প্লাস থিটা মানে 2 থিটা। তাহলে কি পেয়ে যাচ্ছ, হাফ অফ কস থিটা কস 120-কে তুমি লিখতে পারো 1 × 90 + 30 প্লাস হাফ অফ কস থিটা, এটার সাথে গুণ করলে এটা হলো। তাহলে হাফ অফ কস থিটা কস 2 থিটার সাথে গুণ করলে হাফ অফ কস থিটা কস 2 থিটা। এবার চলে এসো হাফ অফ কস থিটা ইন্টু, এখান থেকে তুমি কি পেয়ে যাচ্ছ দেখো, তুমি এখান থেকে যেটা পাচ্ছ সেটা হচ্ছে 1 আছে, তাহলে কসটা কি হয়ে যাবে, সাইন সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কস কি, 1 × 90 + 30, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, মাইনাস সাইন 30 প্লাস। এখানে দেখো তুমি যদি আবার একটা 2 ভাগ করো, তাহলে 2 × 2 = 4, তাহলে কত হয়ে যাচ্ছে, 2 cos 2 থিটা cos থিটা। তাহলে এখানে কত পেয়ে যাচ্ছ দেখো তো, সাইন 30 মান হাফ, মাইনাস আছে, তাহলে -1/4 cos থিটা প্লাস 1/4 × 2 cos A cos B সূত্র আবার যদি আমরা লিখি, তাহলে কস অফ এ প্লাস বি, অর্থাৎ 2 থিটা + থিটা মানে হয়ে যাচ্ছে 3 থিটা প্লাস কস অফ এ মাইনাস বি, অর্থাৎ 2 থিটা - থিটা মানে তুমি পেয়ে যাচ্ছ কস থিটা। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ, -1/4 cos থিটা প্লাস 1/4 যদি গুণ করে দাও তাহলে 1/4 cos 3 থিটা প্লাস 1/4 cos থিটা। তাহলে 1/4 cos থিটা 1/4 cos থিটা কেটে গেলে 1/4 cos 3 থিটা, এটাই দেখো অ্যান্সার আছে, 1/4 cos 3 থিটা, সরি RHS আছে। তাহলে LHS ইকুয়াল টু RHS প্রুভড। দিস ইজ এ ওয়ান প্রসেস। অ্যানাদার প্রসেস তুমি অ্যাপ্লাই করতে পারো, তুমি যদি এই ফর্মুলাটা এখানে না ফেলো, অর্থাৎ 2 cos A cos B সূত্র না ফেলো, তাহলেও কিন্তু অঙ্কটা হবে। অর্থাৎ তোমার অঙ্কটা কোশ্চেনটা কি দেওয়া ছিল, কস থিটা কস অফ 60 - থিটা ইন্টু কস অফ 60 + থিটা। এখানে তুমি যেটা অ্যাপ্লাই করতে পারো সেটা হচ্ছে কস থিটা ইন্টু কস অফ এ মাইনাস বি এর সূত্র তুমি যদি অ্যাপ্লাই করতে, তাহলে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। আর ঠিক একই রকম ভাবে এখানে কস অফ এ প্লাস বি সূত্র অ্যাপ্লাই করলে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। একদম এই ফর্মুলাটা ধরেও কিন্তু তুমি অঙ্কটা করতে পারতে, তবে তোমার এটা করাটাই বেস্ট, তার কারণ এই সূত্রটা 2 cos A cos B এই সূত্রটা তুমি এই চ্যাপ্টারের অর্থাৎ যোগফল গুণফলের রূপান্তরের একদম প্রথমেই কিন্তু এই সূত্রটা শিখেছো। তাহলে এটাই তোমরা করো, দিস ইজ দ্য রাইট টেকনিক বা দিস ইজ দ্য রাইট প্রসেস। অল্টারনেটিভ প্রসেস করলেও ভুল নেই, কিন্তু এটা করাটাই বেটার। নেক্সট চলে এসো 6-এর দাগে, তাহলে 2-এরটাতে চলে যাবো আমরা। চলো
একদম একই রকম ভাবে আগুন জ্বালাবো। আজকের ক্লাস নয় ছয়, চলো ছয়ের দাগে দুই, আগুন জ্বালিয়ে নয় ছয় করবো আজকে। চলো ছয়ের দুই, তুমি কি নিজেকে ব্যর্থ ভাবো, তোমাকে আমি এ ম্যাথ শেখাবো, আলোকের গতি আমার ম্যাথে, ছুটবে নতুন সূর্য রথে। চলো আজকে আলোকের গতিতে ম্যাথ করব, আলোর গতি সবচেয়ে বেশি, আমরা সেই গতিতে আজকে ম্যাথ করব। চলে এসো তাহলে, আমরা এলএইচএস ইকুয়াল টু আমাদের আরএইচএস আনতে হবে। আরএইচএসটা কি আছে, সাইন থ্রি থিটা দেখলো ভাইয়া, এলএইচএস ইধার, এবার ইধার দেখো, ফোর সাইন থিটা সাইন অফ পাই বাই থ্রি প্লাস থিটা সাইন অফ পাই বাই থ্রি মাইনাস থিটা। একই রকম ভাবে আমরা চারকে যদি ভেঙে দিই তাহলে টু সাইন থিটা ইন্টু টু সাইন অফ পাই বাই থ্রি প্লাস থিটা সাইন অফ পাই বাই থ্রি মাইনাস থিটা। একই রকম ভাবে আমরা কিসের সূত্র অ্যাপ্লাই করলাম, পাই বাই থ্রি প্লাস থিটাকে মনে মনে এ ধরে নাও, পাই বাই থ্রি মাইনাস থিটাকে বি। তাহলে দেখো তো টু সাইনে সাইন বি হয়ে যাচ্ছে না, তাহলে টু সাইনে সাইন বি সূত্র কি, টু সাইন থিটা প্রথমে কনস্ট্যান্ট, টু সাইনে সাইন বি সূত্র কস অফ এ মাইনাস বি অর্থাৎ পাই বাই থ্রি প্লাস থিটা মাইনাস পাই বাই থ্রি মাইনাস এ মাইনাস এ প্লাস থিটা মাইনাস কস অফ এ প্লাস বি। সূত্রগুলো একদম এখানে রাখতে হবে ঠোঁটস্থ, তাহলে কস অফ এ প্লাস বি অর্থাৎ পাই বাই থ্রি প্লাস থিটা প্লাস পাই বাই থ্রি মাইনাস থিটা। ওকে, থিটা থিটা ইধার গায়া তো উধার বি গায়া, পাই বাই থ্রি গায়া, থিটা থিটা গায়া, তো কি আর রহে গায়া, কস অফ থিটা প্লাস থিটা কস অফ টু থিটা মাইনাস কস অফ পাই বাই থ্রি প্লাস পাই বাই থ্রি, তাহলে টু পাই বাই থ্রি, টু পাই বাই থ্রি, টু পাই বাই থ্রি মানে কত ডিগ্রি, পাই বাই থ্রি মানে তো সিক্সটি ডিগ্রি, সিক্সটি প্লাস সিক্সটি মানে একশো কুড়ি, আর কস একশো কুড়ির মান তোমরা আগের বার বের করেছো টু সাইন থিটা ইন্টু, আগের অঙ্কটাতেই তোমরা কস একশো কুড়ি বের করলে, তো কস একশো কুড়ি ইকুয়াল টু তোমরা কি লিখলে, কস অফ ওয়ান ইন্টু নাইনটি প্লাস থার্টি, তার মানে তোমরা পেলে মাইনাস সাইন থার্টি, তাহলে মাইনাস সাইন থার্টি মানে মাইনাস হাফ, তাহলে কস অফ টু পাই বাই থ্রির মান কত, তাহলে কস টু থিটা মাইনাস এ মাইনাস এ প্লাস হাফ, তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, এবার তুমি গুণ করে দাও, তাহলে প্রথমটা হচ্ছে টু কস টু থিটা সাইন থিটা, কস টু থিটাকে আগে দিলাম, কস টু থিটা সাইন থিটা প্লাস এখানে টু সাইন থিটা ইন্টু হাফ, টু টু কেটে যাচ্ছে। এবার বলো টু কসে সাইন বি, টু কসে সাইন বি সূত্র কি, টু কসে সাইন বি সূত্র হচ্ছে সাইন অফ এ প্লাস বি অর্থাৎ টু থিটা প্লাস থিটা মানে থ্রি থিটা মাইনাস সাইন অফ এ মাইনাস বি অর্থাৎ টু থিটা মাইনাস থিটা মানে কত, থিটা। এই যে টু কসে সাইন বি, টু কসে সাইন বি কোন সূত্র অ্যাপ্লাই করছি, কখন কোন সূত্র অ্যাপ্লাই করছি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি, তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ, সাইন অফ টু থিটা প্লাস থিটা মানে থ্রি থিটা মাইনাস সাইন অফ টু থিটা থেকে থিটা বাদ দিলে কত হচ্ছে, থিটা, আর এখানে কি আছে প্লাস সাইন থিটা। চলো জি হো গেয়া সাইন থ্রি থিটা, খেল খতম, পয়সা হজম, আর এইচ এস আ গেয়া, হামকো জো আনা থা বো আ গেয়া, आ गया आ गया दिल चुराने मैं आ गया। चलो তিনেরটাতে যাব এবার, অঙ্ক কারানে মে আ গেয়া, তিনেরটা এবার নম্বর থ্রি, চলে এসো নম্বর থ্রি, ছয়ের তিন किया दिया गया है यहाँ पे, कॉस अल्फा कॉस ऑफ 120 प्लस अल्फा, कॉस ऑफ 120 प्लस अल्फा, कॉस ऑफ 240 प्लस अल्फा, कॉस ऑफ 240 प्लस अल्फा, চলে এসো ইকুয়াল টু কত প্রমাণ করতে বলেছে, 1/4 cos 3 আলফা ইকুয়াল টু কত প্রমাণ করতে বলেছে, 1/4 cos 3 আলফা, দিস ইজ ইওর প্রুভড, অর্থাৎ এটাই তোমার আর এইচ এস আনতে হবে, 1/4 cos 3 আলফা। চলে এসো এল এইচ এস এইটা, এবার এখান থেকে তুমি কি পেয়ে যাচ্ছ, cos আলফা হাফ দিয়ে যদি তুমি গুণ করে দাও তাহলে কত পাচ্ছ, 2 cos অফ 120 প্লাস আলফা, 240 প্লাস আলফা, আমি প্রথমে এটাকে নিই, তাহলে 240 প্লাস আলফা ইন্টু cos অফ 120 প্লাস আলফা, প্রথমে বড় নিলাম পরে ছোট, এবার দেখো হাফ অফ কস আলফা, একই রকম ভাবে আগুন জ্বলবে, টু কসে কস বি সূত্র কি, কস অফ এ প্লাস বি অর্থাৎ 240 প্লাস আলফা প্লাস
120 plus alpha plus cos of a minus b अतः 240 plus alpha minus 120 minus alpha 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 भोकाट्टा तुम्हार alpha टा half of cos alpha into एकाने कतो पे जाच्छो cos of 240 plus 120 कतो हो जाच्छे 360 plus alpha माने 2 alpha plus 240 থেকে 120 বাদ দিলে 240 থেকে 120 বাদ দিলে cos of 120 এইবার এই বহুবার বহুবার একবার নয় দুবার নয় বহুবার অর্থাৎ আমি দুটো অঙ্ক করলাম দুটো অঙ্ক ক্ষেত্রেই কিন্তু cos 120 এর মানটা আমাকে বের করতে হয়েছে তাহলে সেই মানটা আমার মুখস্থ হয়ে যাওয়ার কথা এতক্ষণে half of cos alpha into cos of 360 plus 2 alpha দেখো তো 360 তাহলে আমি লিখতে পারি 4 into 90 plus 2 alpha তাহলে 4 আছে জোড় সংখ্যা তাহলে cos cosই থাকছে আর 4 into 90 মানে চতুর্থ plus 2 alpha মানে প্রথম পাদ চতুর্থ পাদ 1 2 3 4 আবার 2 alpha মানে প্রথম পাদ তাহলে প্রথম পাদে all positive তাহলে cos 2 alpha minus cos 120 এর মান কত minus half তাহলে minus half তাহলে কত পেয়ে যাচ্ছি আমি আমি পেয়ে যাচ্ছি half of cos 2 alpha into cos alpha minus 1 by 4 cos alpha अभी क्या होगा 2 से मल्टीप्लाई करना पड़ेगा नीचे তাহলে নিচে হলে উপরেও হবে তাহলে 2 cos 2 alpha cos alpha একদম জলের মতো 2 cos এ cos b সূত্র পড়ে আছে minus 1 by 4 cos alpha কে ফিক্স রেখে দেব তাহলে 1 by 4 into 2 cos এ cos b সূত্র আবার cos of a plus b তাহলে 2 alpha plus alpha মানে 3 alpha plus cos of a minus b অর্থাৎ 2 alpha minus alpha মানে কত cos alpha minus 1 by 4 cos alpha মানো দান 1 by 4 গুণ করে দিলে cos 3 alpha plus 1 by 4 cos alpha আগুন জ্বলে গেছে minus 1 by 4 cos alpha আগুন জ্বলে গিয়ে এই দুটো পুড়ে গেল তাহলে কি পেয়ে গেলে 1 by 4 cos 3 alpha you are your কাঙ্ক্ষিত লক্ষ্য তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছো দেখো 1 by 4 cos 3 alpha this is the না এটাই তো ছিল next চলে এসো তাহলে 6 এর দাগ কমপ্লিট নেক্সট আমরা চলে যাব 7 এর দাগের প্রবলেম দেখে নাও কিছুই নেই এই অঙ্কগুলো এই ধরনের অঙ্কগুলোতে কিছুই নেই না আছে বাঘ না আছে ভাল্লুক শুধু আছে চুয়া চলো ম্যাথ তো হুয়া আগ লাগা দেঙ্গে হাম নেক্সট এরপর চলে এসো 7 এর দাগের 1 9 6 করে দেব আজকে sin 78 ডিগ্রি মাইনাস কত sin 18 sin 18 plus sin 30 plus sin 30 minus sin 42 minus sin 42 তোমাকে কি বলেছে চলে এসো তাহলে sin 78 minus sin 42 minus sin 18 plus sin 30 এটার মান চেয়েছে তো মান নির্ণয় করতে বলেছে আমি sin 78 এর পাশে কাকে নিলাম sin 42 sin 18 কে রেখে দিলাম sin 30 কে রেখে দিলাম sin 30 এর মানটা আমরা জানি হাফ এটাকে তাই জন্য শেষে রেখে দিলাম এর মানটা বসিয়ে দেব দেখো তো sin c - sin d sin c - sin d প্রথম দুটো সূত্র পড়ছে কি sin c - sin d সূত্র 2 cos c + d / 2 অর্থাৎ 78 প্লাস 42 বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2 অর্থাৎ 78 মাইনাস 42 বাই 2 মাইনাস সাইন 18 প্লাস সাইন 30 এইবার বেসিক্যালি তোমার একটা প্রশ্ন জাগতে পারে প্রশ্নটা হচ্ছে এটাই যে স্যার আপনি কিভাবে বুঝলেন যে সাইন 42 টাকে সাইন 78 এর পরে আনতে হবে আমি বলছি আমি বুঝলাম যেটা করে সেটা হচ্ছে যে 78 আর 42 যোগ করলে কত হচ্ছে 120 120 বাই 2 মানে 60 আর 78 থেকে 42 বাদ দিলে হচ্ছে 36 36 বাই 2 মানে 18 আর 18 এখানে আছে একটা অলরেডি কেটে যাওয়ার চান্স আছে যদি তাও না বুঝতে পারো তাহলে যেমন আছে তেমনই করো অর্থাৎ এই দুটোকেই তোমরা sin c - sin d সূত্রে ফেলে দিতে পারো ঠিক আছে চলে এসো তাহলে 2 cos কত হয়ে যাচ্ছে 78 আর 42 120 120 বাই 2 মানে 60 sin 78 থেকে 42 বাদ দিলে 36 36 বাই 2 মানে sin 18 minus sin 18 প্লাস sin 30 তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ ইউ আর cos 60 ভ্যালু দি ভ্যালু অফ cos 60 কত হাফ তাহলে 2 ইনটু হাফ ইনটু sin 18 মাইনাস sin 18 প্লাস sin 30 তাহলে কত পেয়ে যাচ্ছি 2 2 কেটে গেল sin 18 কেটে গেল শুধু sin 30 ইসকা মতলব হাফ তাহলে মান নির্ণয় করে কত বেরিয়ে আসলো মান বেরিয়ে আসলো হাফ এবার আমরা চলে আসব 7 এর দাগে 2 এর প্রবলেমটাতে 7 এর দাগে 2 এর প্রবলেমটা কি দেওয়া আছে 7 এর দাগে 2 এরটা দেওয়া আছে sec 20 sec 20 sec 40 sec 80 দেখো sec দিয়ে তো আমাদের কোনো ফর্মুলা নেই তাহলে কি আমরা ঘাবড়ে গেলাম
সেক দিয়ে কোনো ফর্মুলা নেই তাহলে কি করব? মেঘ দেখে কেউ করিষ্ণে হয় আড়ালে তার সূর্য হাসে, এই ভাব সম্প্রসারণটা তোমরা নিশ্চয়ই পড়েছিলে। তাহলে সেকের আড়ালে কি আছে সেটা আমাদেরকে ভাবতে হবে। কি আছে সেকের আড়ালে? উল্টে দেখো পাল্টে গেছে, সেকের আড়ালে কস আছে। তাহলে সেককে তুমি লিখতে পারো 1/cos 20 cos 40 cos 80, 1/cos 20 cos 40 cos 80। তাহলে এবার তুমি কি পেয়ে যাচ্ছ? যদি উপর নিচে দুই দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে 2 × 2, এই দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ করলে cos 40 প্রথমে cos 20 পরে, আর cos 80 যেমন বাইরে আছে থাক। এবার দেখো 2 cos a cos b সূত্রে ফেললে কি হবে? cos অফ a প্লাস b অর্থাৎ 40 + 20 = 60 প্লাস cos অফ a মাইনাস বি অর্থাৎ 40 - 20 মানে কত হয়ে যাচ্ছে 20, বাইরে cos 80। এবার তুমি যদি গুণ করে দাও তাহলে 2/cos 60 মান কত? হাফ। তাহলে হাফের সাথে cos 80 গুণ করলে হাফ cos 80, আর এখানে কত হয়ে যাচ্ছে প্লাস cos 20 × cos 80, উল্টে লিখতে পারি cos 80 × cos 20, একই ব্যাপার। তাহলে এবার আমি এখানে একটা 2 দিয়ে গুণ করলে আবার এটা 2 cos a cos b সূত্রে পড়বে। তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে আমার পুরো উপরেও 2 দিয়ে গুণ করতে হবে, উপরে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 2 × 2 = 4, আর নিচে 2 দিয়ে গুণ করলে এখানে 2/2 মানে কেটে যাচ্ছে cos 80 প্লাস 2 cos 80 cos 20। তাহলে তুমি কিসের সূত্র পেয়ে যাচ্ছ দেখো, 4/ আবার একই কেস, cos 80 টাকে রেখে দিয়েছো তুমি প্লাস 2 cos a cos b সূত্রে ফেললে cos অফ a প্লাস b অর্থাৎ 80 + 20 মানে 100 প্লাস cos অফ a মাইনাস b অর্থাৎ 80 - 20 মানে 60। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ? 4/cos 80 কে তুমি লিখতে পারো 1 × 90 - 10, আর cos 100 কে 1 × 90 + 10, আর প্লাস cos 60 কে কত লিখতে পারি? cos 60 কে লিখতে পারি হাফ। তাহলে কত পেয়ে যাচ্ছি দেখো তো, 4/cos 1 × 90, তাহলে 1 জোড় না বিজোড় 1 বিজোড়, তাহলে কষ্টটা কি হয়েছে? sin 10 প্রথম পাদে, তাই পজিটিভ। এখানে দেখো 1 × 90 মানে কষ্টটা সাইন হচ্ছে, sin 10 হচ্ছে, কিন্তু দ্বিতীয় পাদে কস নেগেটিভ, তাহলে -sin 10 প্লাস হাফ। তাহলে sin 10 গেল, তাহলে 4/2, তাহলে 4 × 2/2টা উপরে উঠলে 2, তাহলে 4 × 2 = 8। কত পেয়ে গেলে? 8, ইট ইজ দ্য ভ্যালু অফ দিস, অর্থাৎ 8 হচ্ছে এর মান। চলে এসো নেক্সট, তাহলে 7/2টা কমপ্লিট, 7/2 মান নির্ণয় হয়ে গেল। এরপর আমরা চলে আসবো 7/3, 7/3টা কি দেওয়া গেয়া হ্যায় আপকা, কি হ্যায় 7/3টা কি আছে দেখো, 7/3 √3 × cot 20, √3 cot 20, cot 40 cot 80, √3 × cot 20 cot 40 cot 80। একই রকম ভাবে সিমিলারলি তুমি √3 × cot, কটের তো কোনো ফর্মুলা জানো না, কট কে তুমি ভাঙতে পারো cos/sin, অর্থাৎ cos 20 cos 40 cos 80 / sin 20 sin 40 sin 80। এবার একই রকম ভাবে ক্যালকুলেশন চালাবে, অর্থাৎ √3 × উপরে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2 cos, আমি এই দুটোকে এক্সচেঞ্জ করে লিখলে cos 40 cos 20, বাইরে cos 80, নিচেও আমি সেম জিনিস করতে পারি, অর্থাৎ 2 sin 40 sin 20, বাইরে sin 80। তাহলে কত পেয়ে যাচ্ছি? √3 × উপরে 2 cos a cos b সূত্র, 2 cos a cos b সূত্র cos অফ a প্লাস b অর্থাৎ 40 + 20 = 60 প্লাস cos অফ a মাইনাস b 40 - 20 = 20, বাইরে কত? বাইরে cos 80, একদম সিমিলারলি আগের মতো। আর এখানেও হয়ে যাচ্ছে 2 sin a sin b, 2 sin a sin b সূত্র কি? cos অফ a মাইনাস b অর্থাৎ 40 - 20 = 20 মাইনাস cos অফ a প্লাস b অর্থাৎ 40 + 20 = 60। তোমরা এটা জানো সূত্রগুলো সব, সূত্রগুলো না জানলে সূত্রের যে ক্লাসটা করিয়েছি সেটা দেখে নাও, দেখে নিলে আশা করি বুঝতে পারবে। 2 sin a sin b সূত্র কি তাহলে? cos অফ a মাইনাস b মাইনাস cos অফ a প্লাস b। ওকে, তাহলে এবার চলে এসো কি পেয়ে যাচ্ছে দেখো, √3 × তাহলে উপরে cos 60 মানে হাফ, হাফ × cos 80, হাফ × cos 80 প্লাস cos 80 × cos 20, বাই নিচে কত হয়ে যাচ্ছে cos 20 sin 80, মানে sin 80 cos 20 মাইনাস cos 60 মানে হাফ × sin 80। তাহলে কি পেয়ে যাচ্ছে দেখো তো, √3 × আমি যদি উপর নিচে 2 দিয়ে গুণ করি তাহলে উপরে 2 দিয়ে গুণ করলে 2/2 মানে 1, তাহলে শুধু পড়ে থাকছে cos 80 প্লাস 2 cos 80 cos
20 আর নিচে 2 দিয়ে গুণ করলে 2 sin 80 cos 20 minus 2 by 2 মানে কেটে গেলে শুধু sin 80 তাহলে কি পেয়ে যাচ্ছে দেখো তো root 3 into তাহলে cos 80 plus 2 cos এ sin cos b 2 cos এ cos b 2 cos এ cos b সূত্র কি cos of a plus b অর্থাৎ 80 plus 20 মানে 100 plus cos of a minus b অর্থাৎ 80 minus 20 মানে 60 বাই নিচে কত হচ্ছে 2 sin a cos b 2 sin a cos b সূত্র sin of a plus b অর্থাৎ 80 plus 20 মানে 100 প্লাস sin of a minus b অর্থাৎ 80 থেকে 20 বাদ দিলে sin 60 তারপর minus sin 80 তাহলে এখানে কি হয়ে যাচ্ছে √3 into cos 80 মানে আমরা কি আগের অঙ্কটাতে দেখেছি cos 80 কে আমরা কি লিখতে পারি cos of 1 into 90 minus 10 তাহলে কত হয়ে যাচ্ছে এক বিজোড় তাহলে cosটা কি হয়ে যাচ্ছে sin 10 আর প্রথম পদ বলে পজিটিভ তাহলে sin 10 cos 100 টাকে সিমিলারলি কি লিখতে পারি 1 into 90 প্লাস 10 তাহলে দ্বিতীয় পদে এক বলে sin হয়ে যাচ্ছে sin 10 আর দ্বিতীয় পদে বলে মাইনাস তাহলে মাইনাস sin 10 আর তারপর প্লাস cos 60 মানে হাফ এখানে সিমিলার হইতে sin 100 sin 100 কে তুমি কি লিখতে পারো sin অফ 100 কে তুমি লিখতে পারো sin অফ 1 into 90 plus 10 তাহলে এটা 1 আছে মানে cos হয়ে যাচ্ছে cos 10 দ্বিতীয় পদে cos 10 পজিটিভ তাহলে দ্বিতীয় পদে cos 10 পজিটিভ তাহলে কি হয়ে যাচ্ছে cos 10 প্লাস sin 16 মান কত √3 / 2 মাইনাস sin 80 কে কি লিখতে পারো একই রকম ভাবে sin 80 ইকুয়াল টু কি লিখতে পারো sin অফ 1 into 90 minus 10 তাহলে 1 টা কি হয়ে যাচ্ছে cos আর প্রথম পদে বলে পজিটিভ তাহলে এখানে মাইনাস আছে অলরেডি তাহলে মাইনাস cos 10 তাহলে cos 10 sin 10 sin 10 ভোকারটা √3 ইনটু উপরে হচ্ছে হাফ নিচে হচ্ছে √3 / 2 2 2 কেটে গেলে √3 ইনটু 1 √3 √3 √3 কেটে গেলে 1 ইজ দ্য অ্যানসার 1 হচ্ছে এর মান চলে এসো নেক্সট 1 তাহলে আমরা পেয়ে যাচ্ছি এর ভ্যালু কত 7 3 এর ভ্যালু ইজ 1 নেক্সট এরপর তাহলে চলে এসো 7 এর 4 7 কা 4 7 এর 4 টা কি দেওয়া আছে দেখো কুইক 1 বাই 2 sin 10 1 বাই 2 sin 10 মাইনাস 1 বাই 2 sin 10 মাইনাস কত দেওয়া আছে 2 sin 70 1 বাই 2 sin 10 মাইনাস 2 sin 70 চলে এসো কি করব আগুন লাগাবো কিভাবে প্রথমে লসাগু করে দাও তাহলে লসাগু করলে কত লসাগু হচ্ছে 2 sin 10 তাহলে উপরে কত হচ্ছে 1 মাইনাস 2 sin 70 ইনটু 2 sin 10 তাহলে কি পেয়ে যাচ্ছে দেখো 1 মাইনাস 2 বাইরে নিলে 2 sin 70 একটা 2 বাইরে যাচ্ছে তাহলে 2 sin 70 sin 10 বাই নিচে 2 sin 10 তাহলে কি পেয়ে যাচ্ছে 1 মাইনাস 2 ইনটু 2 sin a sin b কিসের সূত্র 2 sin a sin b সূত্র হচ্ছে cos of a minus b অর্থাৎ 70 minus 10 মানে কত 60 minus cos of a plus b অর্থাৎ 70 যোগ 10 অর্থাৎ কো হয়ে যাচ্ছে তোমার 80 বা নিচে হচ্ছে 2 sin 10 কত পেয়ে যাচ্ছি 1 minus cos 16 মানে হাফ তাহলে 2 into হাফ 2 2 কেটে যাচ্ছে minus এ minus এ plus 2 cos 80 বাই কত বাই 2 sin 10 এবার চলে এসো আগুনটা লাগছে দেখো তাহলে হয়ে যাচ্ছে 1 minus 1 plus 2 cos 80 কে লিখতে পারি 1 into 90 minus 10 বাই 2 sin 10 1 1 কেটে যাচ্ছে 2 1 আছে মানে cosটা কি হয়ে যাচ্ছে sin sin 10 প্রথম পদে পজিটিভ বাই 2 sin 10 হো গয়া সব হো গয়া সব কেটে গেল মানে কি থাকলো 1 তাহলে এর মান কত এর মান হয়ে গেল 1 চলে এসো নেক্সট তাকিয়ে শুধু দেখ 8 এর দাগে আমরা চলে যাচ্ছি 8 এর দাগে তিনটি অঙ্ক আমাদের আছে তাহলে 8 এর দাগে তিনটি অঙ্কতে এবার আমরা আগুন জ্বালাবো তাহলে 7 এর দাগের 4টিতে আগুন জ্বালিয়ে ফেলেছি অলরেডি 8 এর দাগের 3টিতে এবার আমরা আগুন জ্বালাবো চলো মশাল মশাল লেলো ভাইয়া মশাল নিয়ে নাও আর চলো চলে এসো তাহলে 8 এর দাগের 3টি অঙ্ক আছে তাই তো মশাল রেডে 9-6 করার জন্য আজকে আমরা কিন্তু চলে এসেছি
প্রায় ফিনিশিং পয়েন্টের কাছাকাছি। cos 2a প্লাস কি দেওয়া আছে, cos 4a প্লাস cos 6a প্লাস cos 8a ইকুয়াল টু 4 cos a cos 2a cos 5a প্রমাণ করতে হবে। 4 cos a cos 2a cos 5a এইটা তোমাদেরকে প্রমাণ করতে হবে। চলে এসো, ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা এখানে যোগ করে করে দেখি যে কার সাথে কার যোগ করলে একদম সেম ভ্যালুটা আসে। অর্থাৎ আমরা যদি 4a আর 6a যোগ করি তাহলে কত পাবো, 10a। আমরা যদি সিমিলার ওয়েতে 8a আর 2a যোগ করি 10a। তাহলে আমরা একটা কাজ করছি, cos 8 এর পাশে কাকে নিচ্ছি, cos 2a, আর cos 6 এর পাশে কাকে নিচ্ছি, cos 4a। এইভাবে অদল বদল তো করাই যায়, যোগ আছে সবকটা a + b + c + d, তাকে তো তুমি যা খুশি অর্থাৎ c + d + a + b ও লিখতে পারো। তাহলে দেখো, তাহলে এবার আমরা সূত্র ফেললে প্রথম দুটোকে cos c + cos d এন্ড অলসো দ্বিতীয় দুটোকে cos c + cos d কি পেয়ে যাচ্ছে দেখো তো। cos c + cos d সূত্র কি, cos c + cos d 2 cos c + d / 2 অর্থাৎ 8a + 2a, 8a + 2a / 2 cos c minus d by 2 অর্থাৎ 8a minus 2a by 2 plus এখানেও তাই 2 cos 6a plus 4a by 2 cos 6a minus 4a by 2 তাহলে কত পেয়ে যাচ্ছ, 2 cos 12 10a by 2 মানে 5a cos 8a minus 2a মানে 6a by 2 মানে হয়ে যাচ্ছে 3a plus 2 cos এখানে 6a plus 4a by 2 মানে হচ্ছে 10a by 2 মানে 5a cos 6a minus 4a 2a by 2 2a by 2 মানে 2 2 কেটে গেলে cos a। তাহলে দেখো তো এখান থেকে 2 cos 5a কমন চলে আসছে না, তাহলে পড়ে থাকছে কি cos 3a plus cos a। এবার দেখো তো আগুনটা লাগছে কেমন, 2 cos 5a কমন থাকছে cos c plus cos d, কিসের সূত্র, 2 cos 3a plus a by 2 অর্থাৎ c plus d by 2 অর্থাৎ 4a by 2 মানে 2a cos 3a minus a অর্থাৎ 2a 2a by 2 মানে cos a। চলে এসো, 2 দুগানে 4 cos a cos 2a cos 5a ওকে ইকুয়াল টু RHS। দেখো LHS আর RHS এসে গেছে, LHS থেকে RHS এসে গেছে প্রুভড। দেখো একদম টেকনিক্যালি এগোলে কিন্তু ছু মন্তর ছু, অর্থাৎ কিছুই নেই অঙ্কগুলোতে। চলো নেক্সট, শুধু টেকনিক্যালি এগোতে হবে। তাহলে আটের দাগের এক হলো, এবার আমরা চলে আসবো আটের দাগের দুই। চলে এসো ভাই আটের দাগের দুই, আমরা স্বপ্ন ছুঁই, আমরা অঙ্ক ছুঁই, আমরা ফিনিশিং পয়েন্ট ছুঁই আটের দাগের দুই। সাইন অফ এ প্লাস বি, সাইন অফ এ প্লাস বি মাইনাস টু সাইন এ প্লাস সাইন অফ এ মাইনাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। কস অফ এ প্লাস বি, কস অফ এ প্লাস বি মাইনাস টু কস এ প্লাস কস অফ এ মাইনাস বি, কস অফ এ মাইনাস বি ইকুয়াল টু কত, ইকুয়াল টু তোমাকে প্রমাণ করতে হবে ইকুয়াল টু ট্যান এ, ইকুয়াল টু ট্যান এ। চলে এসো ভাই এলএইচএস, আমাদের অঙ্কটাকে খতম করা চাই। সাইন অফ এ প্লাস বির পাশে সাইন অফ এ মাইনাস বি কে নিয়ে নিচ্ছি মাইনাস টু সাইন এ, বাই নিচে আমরা একটা কাজ করছি কস অফ এ প্লাস বির পাশে কস অফ এ মাইনাস বি কে নিয়ে নিচ্ছি মাইনাস টু কস এ শেষে রেখে দিচ্ছি। চলে এসো, তাহলে সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি এটা কিসের সূত্র, টু সাইন এ কস বি মাইনাস টু সাইন এ, একদম পাতি ফর্মুলা। দেখো আমাদের এই ফর্মুলাটাই আমরা চ্যাপ্টারের প্রথমে শিখেছি, সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। দেখো তুমি যদি সাইন অফ এ প্লাস বি কে সূত্রে ফেলো, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এখানে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে প্লাস কস এ সাইন বি মাইনাস কস এ সাইন বি কেটে গেলে টু সাইন এ কস বি তো থাকে, ঠিক আছে। যৌগিক কোণের সূত্র যদি তোমরা অ্যাপ্লাই করো তাও কিন্তু হচ্ছে, অর্থাৎ বাই এখানে কস অফ এ প্লাস বি প্লাস কস অফ এ মাইনাস বি কিসের সূত্র, টু কস এ কস বি, তাই তো। দেখো কস অফ এ প্লাস বি মানে কত, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, আর কস অফ এ মাইনাস বি মানে কস এ কস বি, এই কস অফ এ প্লাস বি মানে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, আর কস অফ এ মাইনাস বি মানে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, তাহলে মাইনাস সাইন এ সাইন বি প্লাস সাইন এ সাইন বি কেটে গেলে কত হচ্ছে, টু কস এ কস বি মাইনাস টু কস এ, তাহলে কি কমন চলে যাচ্ছে,
কমন লেলো ভাইয়া 2 সাইনে কমন চলে যাচ্ছে তাহলে কত বড় থাকছে cos b minus 1 আর এখান থেকে 2 cos এ কমন চলে যাচ্ছে কত বড় থাকছে cos b minus 1 cos b minus 1 cos b minus 1 2 2 কেটে গেলে sin a by cos a মানে কত হয়ে যাচ্ছে tan a এন্ড দিস ইজ দা RHS ইয়াস আমাদের প্রুভড আ গয়া চলো নেক্সট 3 এরটাতে 3 এর প্রবলেমটাতে চলে এসো 3 3 3 3 নাচো তা ধিন ধিন आठ शेष हो नय शेष जय कर फिलब आजकल क्लस काटिए सकल भय करब जय करब जय करब जय करब जय निश्चय चलो बुकेर पाजरे आछे प्रत्यय करब जय निश्चय साइन थीटा प्लस साइन थ्री थीटा प्लस साइन फाइव थीटा प्लस प्लस साइन सेवेन थीटा साइन सेवेन थीटा वाई वाई कत कॉस थीटा प्लस कॉस थ्री थीटा प्लस कॉस फाइव थीटा प्लस कॉस सेवेन थीटा चले एसो इक्वल टू तुम्हें प्रमाण करते हैं टेन फोर थीटा कार पाशे काके नेबे साइन थीटार पाशे साइन सेवेन थीटा नाओ साइन एट थीटा होच्छे थ्री थीटार फाइव थीटा एट थीटा होच्छे ताहले आमरा निच्छि साइन सेवेन थीटा प्लस साइन थीटा प्लस साइन फाइव थीटा प्लस साइन थ्री थीटा निच्छे सेम केस कस सेवेन थीटा प्लस कस फाइव थीटा प्लस कस थ्री थीटा चले एसो भाई ताहले साइन सी प्लस साइन डी टू साइन c plus d by 2 cos sin c plus sin d সূত্র কি 2 sin c plus d by 2 cos c minus d by 2 plus এখানেও তাই 2 sin 5 theta plus 3 theta 5 theta plus 3 theta by 2 cos 5 theta minus 3 theta by 2 দেখো একদম সেম ফর্মুলা sin c plus sin d sin c plus sin d নিচে কি আছে cos c plus cos d cos c plus cos d তাহলে cos c plus cos d ফর্মুলা 2 cos c plus d by 2 cos c minus d by 2 सेम फॉर्मूला cos c plus cos d 2 cos c plus d by 2 cos c minus d by 2 चले शो এখান থেকে তাহলে 2 sin 7 theta plus 3 মানে 8 theta by 2 মানে 4 theta তাহলে sin 4 theta cos 7 theta থেকে theta বাদ দিলে 6 6 theta by 2 মানে 3 theta प्लस टू साइन फाइव थीटा प्लस थ्री थीटा मान एट थीटा बाय टू मान फोर थीटा कॉस फाइव थीटा थेके थ्री थीटा बाद दिले टू थीटा बाय टू मान थीटा चले सो चले सो टू कॉस एट थीटा बाय टू मान फोर थीटा कॉस सेवन थीटा माइनस थीटा थ्री फाइव सिक्स थीटा बाय टू मान हो जाए थ्री थीटा प्लस टू कॉस एट थीटा बाय टू मान फोर थीटा कॉस टू थीटा बाय टू मान थीटा ताले चले सो कत हो जाए कत हो जाए भाई टू साइन फोर थीटा ऊपर थे कमन नाओ तेल कत पे कॉस थ्री थीटा प्लस कॉस थीटा नीचे कि हो जाए टू कॉस फोर थीटा कमन नाओ सॉरी हाँ तेल कॉस थ्री थीटा प्लस कॉस थीटा कॉस थ्री थीटा प्लस कॉस थीटा कॉस थ्री थीटा प्लस कॉस थीटा टू टू केटे गेले साइन फोर थीटा बाय कॉस फोर थीटा माने हो जाए टैन फोर थीटा दिस इज द आरएचएस अर्थात एटाई होच्छे आमादेर प्रूफ LHS equal to RHS next चले এসো আমাদের তাহলে 8 এর 1 2 3 কমপ্লিট আমরা এবার চলে যাব 9 এর দাগের প্রবলেমে 9 6 করতে আমরা উদ্গ্রীব সদা জাগ্রত নয়টা করলেই আমাদের নয় ছয় হয়ে যাবে আর নেক্সট ক্লাসে আমরা তাহলে দশ এগারো বারো তেরো চোদ্দ খতম কর দুঙ্গা খতম চলো নয় দাগে দুটো প্রবলেম আমাদের আছে এই নয় থেকে প্রবলেমগুলো প্রায় সিমিলার আমরা একে একে দেখে ফেলবো নয়ের ফার্স্ট প্রবলেমটা কি আছে থার্টিন থিটা ইকুয়াল টু পাই थार्टीन थीटा इक्वल टू तुम्हारे देवा आछे पाई तुम्हें देखाते बोले कॉस थ्री थीटा प्लस कॉस फाइव थीटा कॉस थ्री थीटा प्लस कॉस फाइव थीटा प्लस टू कॉस थीटा कॉस नाइन थीटा टू कॉस थीटा कॉस
9 থিটা ইকুয়াল টু কত দেখাতে বলেছে, ইকুয়াল টু 0 দেখাতে বলেছে, ইকুয়াল টু 0 প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা 0 প্রমাণ করব, চলে এসো হিরো, cos থিটা প্লাস cos 5 থিটা, তাহলে cos c প্লাস cos d সূত্র। আমরা 5 থিটাকে প্রথমে লিখতেই পারি, অর্থাৎ 3 থিটাকে পরে লিখতে পারি, আমরা বড়টা প্রথমে পরেরটা ছোটটা শেষে রাখতে পারি। তাহলে cos c প্লাস cos d সূত্র কি, 2 cos c প্লাস d / 2, অর্থাৎ 5 থিটা প্লাস 3 থিটা / 2, cos c মাইনাস d / 2, অর্থাৎ 5 থিটা মাইনাস 3 থিটা / 2, প্লাস 2 cos থিটা cos 9 থিটা। তাহলে কি পেয়ে যাচ্ছো, 2 cos 8 থিটা / 2 মানে হয়ে যাচ্ছে 4 থিটা, cos 2 থিটা / 2 মানে হয়ে যাচ্ছে cos থিটা, প্লাস 2 cos থিটা cos 9 থিটা। তাহলে 2 cos থিটা কমন চলে যাচ্ছে, কত বড় থাকছে, cos 4 থিটা প্লাস cos 9 থিটা, চলে এসো। তাহলে 2 cos থিটা আবার সূত্রে ফেললে, তাহলে cos 9 থিটাকে প্রথমে রাখলে cos 4 থিটাকে পরে রাখলে আপত্তি নেই তো, cos c প্লাস cos d, আমরা এটাকে cos 9 থিটা প্লাস cos 4 থিটাও তো লিখতে পারি। তাহলে সূত্রে ফেললে কত হচ্ছে, 2 cos 9 থিটা প্লাস 4 থিটা / 2, cos 9 থিটা মাইনাস 4 থিটা / 2। তাহলে কত পেয়ে যাচ্ছি, 2 cos থিটা ইনটু 2 cos 9 থিটা, 4 থিটা 13 থিটা / 2, cos 9 থিটা থেকে 4 থিটা বাদ দিলে 5 থিটা / 2, 13 থিটা মানে কত পাই, তাহলে চলে এসো বসিয়ে দাও ভাই, তাহলে 2 cos থিটা ইনটু 2 cos 13 থিটা মানে পাই, তাহলে পাই / 2 cos 5 থিটা / 2। চলো আগুন লেগে গেছে, cos পাই / 2 এর মান কত, শূন্য। এ দেখো অ্যাটম বোম মাঝখানে চলে এসেছে, তাহলে সবকিছুকে কিন্তু উড়িয়ে ধূলিসাৎ করে দিচ্ছে, cos পাই / 2 মানে তো শূন্য, এটাই অ্যাটম বোম, তাহলে এটা 0 মানে পুরোটার সাথে গুণ হয়ে গেলে পুরোটাই 0 হয়ে গেল, অ্যাটম বোম আসলে টোটাল সাম্রাজ্যটাকে ধূলিসাৎ করে দিচ্ছে, জাপানে হিরোশিমা নাগাশিকা বানিয়ে দিয়েছে। চলো মনে থাকবে, তাহলে cos পাই / 2 এর মান কত, cos পাই / 2 এর মান শূন্য, পাশে লিখে রাখবে মনে না থাকলে, যেহেতু cos পাই / 2 = 0, তাহলে cos পাই / 2 0 তাতে আপত্তি কি, cos পাই / 2 0 তাতেই তো আপত্তি, তার মানে পুরোটা 0। চলে এসো নেক্সট, 10 9 এর দাগের 1 এরটা হলো, এবার আমরা 9 এর দাগের 2 এরটাতে চলে যাব, 9 এর দাগের 1 কমপ্লিট হলো, এবার আমরা 9 এর দাগের 2, চলো ভাই, 9 এর দাগের 2 এরটা কি দিয়েছে, 9 এর 2, চলো দেখি, টুই টুই, সাইন 2 আলফা, সাইন 2 আলফা ইকুয়াল টু 4 সাইন 2 বিটা, 4 সাইন 2 বিটা, হোয়াট আর ইউ প্রুভেন, তোমাকে কি প্রমাণ করতে দিয়েছে, 5 ট্যান অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 3 ট্যান অফ আলফা প্লাস বিটা, 5 ট্যান অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু তোমাকে কি প্রমাণ করতে হবে, 3 ট্যান অফ আলফা প্লাস বিটা। চালিয়ে জি, এটা তোমার গিভেন, এটা তোমাকে প্রুফ করতে হবে, প্রমাণে 5 আর 3 আছে, তোমার গিভেনে 4 আছে শুধু, তুমি যদি সাইন 2 বিটাটাকে এপারে আনো, তাহলে সাইন 2 আলফা / সাইন 2 বিটা ইকুয়াল টু 4, 4 এর নিচে কিছু নেই মানে 1 আছে, যদি যোগ ভাগ অ্যাপ্লাই করো তাহলে কি হবে, 4 প্লাস 1 / 4 মাইনাস 1, 4 প্লাস 1 মানে 5, 4 মাইনাস 1 মানে 3, দেখো তো প্রমাণের সাথে টুকটুক করে যাচ্ছে না। তাহলে এবার তুমি যদি যোগ ভাগ অ্যাপ্লাই করে দাও, তাহলে কি উপরেরটার সাথে নিচেরটা যোগ হয়ে উপরে বসলো, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ হয়ে নিচে বসলো, ইকুয়াল টু 4 প্লাস 1 / 4 মাইনাস 1, চলে এসো। তাহলে কি করলে তুমি, যোগ ভাগ করে পাই, যোগ ভাগ করে পাই, তাহলে চলে এসো, সাইন সি প্লাস সাইন ডি কিসের সূত্র পড়ছে, 2 সাইন সি প্লাস সাইন ডি, 2 সাইন সি প্লাস ডি / 2, cos সি মাইনাস ডি / 2, নিচে সাইন সি মাইনাস সাইন ডি, 2 cos সি প্লাস ডি / 2, সাইন সি মাইনাস ডি / 2, 4 প্লাস 1 মানে 5 / 3, চলে এসো, 2 2 কাট যাতা হ্যায়, 2 কমন নিলে আলফা প্লাস বিটা / 2, তাহলে 2 ইনটু আলফা প্লাস বিটা / 2, 2 2 উপর নিচে কেটে গেলে উপরে কত হয়ে যাচ্ছে, সাইন আলফা প্লাস বিটা, সেম ভাবে এখানেও 2 কমন নিলে উপর নিচে 2 কেটে গেলে cos অফ আলফা মাইনাস বিটা / cos অফ আলফা প্লাস বিটা ইনটু সাইন অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 5 / 3। বলো সাইন অফ আলফা প্লাস বিটা প্লাস cos অফ এই / cos অফ আলফা প্লাস বিটা মানে কত হয়ে যাচ্ছে, tan অফ আলফা প্লাস বিটা ইনটু cos অফ আলফা মাইনাস বিটা / সাইন অফ আলফা মাইনাস বিটা মানে কত হয়ে যাচ্ছে, cot অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কত, 5 / 3। এবার 3 টাকে এপারে নিয়ে চলে এসো, তাহলে 3 tan অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু এই যে cot অফ আলফা মাইনাস বিটা, এটাকে যদি এপারে নিয়ে চলে যায় তাহলে cot টা কি হয়ে যাবে, tan সমান সমানের উপরে গেলে তাহলে কত হয়ে যাচ্ছে, 5 tan অফ
আলফা মাইনাস বিটা। এবার এটাকে আমরা ঘুরিয়ে লিখে দিলে অতএব 5 tan অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 3 tan অফ আলফা প্লাস বিটা, প্রুভড। 9-2 কমপ্লিট। চলে এসো, কোনো কোনো কিছুই নেই, একদম গল্পের মতো সত্য, পরিষ্কার, কোনো রকম কিছু নেই, শুধু সূত্র অ্যাপ্লাই করতে জানলেই অঙ্কগুলো খতম। তাহলে আজকের ক্লাসে পর্যন্তই, 9-6 করে ফেললাম আমরা, পরের ক্লাসে দেখা হচ্ছে 10 থেকে অঙ্কগুলো নিয়ে। আমিনুর স্যার কিন্তু রুকেগা নেহি।